হ্যালো বন্ধুরা, তো কালকে থেকে একটা নিউজ খুব ফ্লোট হচ্ছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে ইন্দ্রদীপ দাশগুপ্ত যে একটা প্যানেল মেম্বার ছিল ইন্ডিয়ার অস্কারসে পাঠানোর জন্য, যে এ হয় বোর্ড থাকে যেখানে অনেকগুলো ছবি যায়, তারা দেখে একটাকে শর্টলিস্ট করে, তো তার মধ্যে একটা মেম্বার ছিল হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো তিনি একটা ইন্টারভিউতে বলেছেন একটি সংবাদ মাধ্যমকে যে সর্দার উধমকে এই কারণে পাঠানো হয়নি, সর্দার উধম শর্টলিস্টেড ছিল, মানে ওখানে ছিল এই লিস্টের মধ্যে, সর্দার উধম ছিল, শেরনি ছিল, কিন্তু ওটাকে এই কারণে পাঠানো হয়নি কারণ ওখানে ব্রিটিশদের এগেনস্টে দেখানো হয়েছে যে একজন লড়ছে। তো এখন গ্লোবালাইজেশনের যুগে এই জিনিসগুলো, এই কোনো একটা নেশনের প্রতি হেট্রেড, এটা ঠিক নয় ইত্যাদি ইত্যাদি এইসব বলেছে আর কি। এবার আমার না অনেকগুলো কোয়েশ্চেন আছে এই ভিডিওর মধ্যে, আমি বলবো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে এই যে সব জুরি বোর্ডগুলো হচ্ছে, এই জুরি বোর্ডগুলো কারা, এরা মানে কারা, কীভাবে এই জুরি বোর্ডগুলো হয়, তাদের ডিসিশান কীভাবে হয়, এইখানে সিলেকশন লিস্ট কী হয়, মানে এইগুলো ট্রান্সপারেন্সির ব্যাপারে যথেষ্ট প্রশ্ন উঠতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ওই লিস্টটা দেখছিলাম, যে লিস্টটা আর কি ছিল, যে ওখানে কী কী সিনেমা আছে, তো ওখানে আমি দেখলাম যে কাগজ বলে সিনেমাটা আছে, যেটা পঙ্কজ ত্রিপাঠীর সিনেমা, ওই সিনেমাটাও এখানে কী করছে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে শেরশাহ ওখানে কী করছে, সেই শেরশাহ একটা মেনস্ট্রিম ছবি হিসাবে খুব হাইপ করতে পারে, কিন্তু সেটা ওখানে কী করছে। তারপরে ওখানে এ কী করছে, তুফান বলে ছবিটা কী করছে, তো এরকম বহু ছবি ছিল যেগুলো ওখানে ডিজার্ভ করে না জায়গা, সেই ছবিগুলো ছিল, আমি বুঝতে পারলাম না কী কীভাবে ওটা ওই অবধি পৌঁছেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কথাটা বলেছে, এই যে সর্দার উধমকে এই কারণে পাঠানো হয়নি, যেটা ঠিক আছে যে ব্রিটিশদের এগেনস্টে দেখানো হয়েছে বলে হেরে যাবে, কারণ কার এটা এটা কেন বলেছে, কারণ দের ইজ এ পারসেপশান যে লাগান অফিসিয়াল সিলেকশন পেয়েছিল, মানে ইন্ডিয়ার অফিসিয়াল এন্ট্রি ছিল, তারপর ওখানে গিয়ে সিলেকশন পেয়েছিল টপ ফাইভের মধ্যে, সেখানে হেরেছে, এই কারণে হেরেছে নাকি যেহেতু ব্রিটিশদের এগেনস্টে জিতেছে এটা দেখিয়েছিল। এই কথাগুলো না পুরোপুরি ভুল কথা, এটা একটা পুরোপুরি ভুল পারসেপশান, এগুলো মিডিয়া লিখে বার করে দিয়েছে যে ওই কারণে হেরেছে। এবং একটা এটা সাধারণ যে মানুষ, যে ধরুন এমনি অস্কারের সময় এলেই আমাদের যখন একটা কোনো অফিসিয়াল এন্ট্রি হয় তখনই সেই কদিনই আমরা অস্কার নিয়ে মাতামাতি করি, যেমন লাস্ট ইয়ার জাল্লিকাট্টু নিয়ে হচ্ছিল খুব, তারপরে লোকে ভুলে যায়, ইন্ডিয়ানরা প্রত্যেকেই ইনক্লুডিং বাঙালি সবাই ভুলে যায়। তো সেই সময় লাগানকে নিয়ে হাইপ ছিল, তারপরে হেরে গেছে, কী করবে, তো লিখে দিই এই জিনিসটা, মানে ওটা জেতেনি, ঠিক আছে, লাগান ওয়াজ এ গুড ফিল্ম, জেতেনি ঠিক আছে, কোনো কারণে ভোট পায়নি, তো তখন মিডিয়া লিখে দিয়েছে যে ভাই এই কারণে এ হয়নি, এটা ইন্ডিয়ান মিডিয়ারই কাজ। এবং সেটা একটা সাধারণ মানুষ, সে পড়ে যদি জানে সে এইটা বিলিভ করে, আমি মানলাম, কিন্তু একটা জুরি বোর্ডের মেম্বার এই জিনিসটা বিলিভ করে যে এই কারণে হেরে গেছে সিনেমাটা বা এই কারণে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তাহলে আমি বলবো যে সে জুরি বোর্ডে থাকা ডিজার্ভ করে না, প্রথম কথা এটা। এবার এখানে কয়েকটা কথা আমি বলতে চাই যেগুলো খুব সত্যি কথা, মানে খুব রূঢ় কথা আর কি। প্রথম কথা হচ্ছে যে এই যে এই সব লোক, প্রথম কথা জুরি বোর্ডে, মানে যদি এরকম কথা সে বলছে তার মানে সে থাকা ডিজার্ভ করে না, মানে সে জানেই না কীভাবে সিলেকশন নেওয়া হয়। আর ইন্ডিয়ার এই সিলেকশন প্রসেসটা ইটসেলফ ভুল, কেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইবারে কান ফিল্ম ফেস্টিভ্যালে আসগর ফারহাদির যে সিনেমাটা গ্র্যান্ড প্রিক্স জিতেছে আ হিরো বলে, যেটা অ্যামাজন প্রাইমে জানুয়ারিতে আসবে, ওই সিনেমাটা ইরানের অফিসিয়াল এন্ট্রি, ঠিক আছে, অস্কারে কবে হয়েছে, কবে হয়েছে ওই এন্ট্রিটা, জুলাইতে কানস হয়েছে, ওটা মানে তারও আগে থেকে হয়ে গেছে। এবার দেখুন প্রসেসটা কী হয়, যে এই যে ধরুন বড় বড় যারা ফিল্ম মেকাররা, আসগর ফারহাদি তো এই ক্যাটাগরিতে জিতেছে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ অস্কারসে, যেটা হয় বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম, ওখানে জিতেওছে। তো প্রথম কথা হচ্ছে এই সব দেশগুলো সেই সকল সিনেমাকেই পাঠায় যেগুলো ইন্টারন্যাশনালি অলরেডি খুব নাম করে গেছে। তো এবারে এই পেবলসটাকে পাঠানোর এটাই কারণ, কারণ আগেরবার ওরা দেখেছিল, ওরা চৈতন্য ধাওয়ানের কোটটা না পাঠিয়ে জাল্লিকাট্টুটা পাঠিয়ে দিয়েছিল, এবং দেয়ার ওয়াজ এ হাইপ যে যেহেতু অ্যালফনসো কিউরন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ইট অ্যান্ড ওটা ভেনিসে জিতেছিল, তাই জন্য ওটা পাঠালে বেটার হতো, এরকম একটা পারসেপশান ছিল ওটার পরে। বহু লোকে আর্টিকেলও লিখেছিল, ভারতীয় জঙ্গল লিখেছিল যে জাল্লিকাট্টু ডিডন্ট স্ট্যান্ড এ চান্স অ্যান্ড ইত্যাদি। তো সেগুলো দেখে এবার যদি ভেবে থাকে যে এটা যেহেতু ওই টাইগার অ্যাওয়ার্ডস ডে জিতেছে রোটোড্যামে, তাই জন্য পেবলসটা গিয়ে ওখানে খুব হাইপ করে দেবে, এটা পুরোপুরি ভুল কথা। প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি অস্কারের প্রচুর খেলা আছে, আমি সেই খেলাটার ব্যাপারে একটু বলতে চাই আপনাদেরকে।
যে হ্যাঁ ডেফিনেটলি কিছু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতে ভালো ইন্টারন্যাশনাল ক্রিটিকদের মাঝে একটা হাইপ তৈরি করতে হয় প্রথম ছবিটাকে, যেরকম আসগর ফারহাদি এক্সাম্পল দিলাম যে কানসে জিতেছে, এবং আসগর ফারহাদি নিজে একটা ব্র্যান্ড, মানে এত বড় ডিরেক্টর এত ভালো ভালো ছবি করেছে সে একটা ব্র্যান্ড, তো সেই জিনিসটা তার অলরেডি একটা বিভিন্ন বড় বড় ক্রিটিকরা ওটাকে নিয়ে বিভিন্ন বড় বড় পোর্টালরা রিভিউ করছে ইত্যাদি করছে, দারুণ দারুণ সিনেমা বলছে, তো অলরেডি একটা হাইপ করে দিয়েছে। এবার ইরান ওটাকে অফিসিয়াল এন্ট্রি করে দিল, এবার কি হয় তারপরে ওরা একটা এজেন্ট ধরে ইউনাইটেড স্টেটসে গিয়ে, ইউনাইটেড স্টেটসে বিভিন্ন কোম্পানি আছে যারা এই এজেন্সির কাজটা করে খুব নাম করা করা, এবার তাদেরকে গিয়ে ওরা বুক করে, ধরো আসগর ফারহাদি গিয়ে একজনকে বুক করে নিল, ঠিক আছে, মানে আসগর ফারহাদি তো নিজে করবে না, মানে আসগর ফারহাদির টিম আছে তো ইরান থেকে যাবে, তারা গিয়ে ওটাকে বুক করবে। এবার তাদের কাজ হচ্ছে যে এই অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে ওই জুলাই ফুলাই থেকে, কানসের সময় থেকে বা তার পরে পরে থেকে, যে ওই সিনেমাটাকে নিয়ে অস্কারের যে জুরি মেম্বার্স আছে যেটা বিশাল বড় একটা টিম, 400+ লোকের 400-500 লোকের, তাদের প্রত্যেকে বিভিন্নভাবে স্ক্রিন করে বিভিন্ন ওয়েতে, আপনারা দেখবেন ভেট্রিমানের ভারদ্বাজ লাঙ্গনের সাথে একটা ইন্টারভিউ আছে, ভেট্রিমানের যেহেতু ভিসারানা এটা নিয়ে গেছিলো তাই জন্য ভেট্রিমান পুরো প্রসেসটা বলেছিল যে কীভাবে ওটাকে মার্কেট করতে হয়, তো সেই জিনিসটা শুরু করে দেয় ওরা অলরেডি। এবং তারপরে ধরুন কোরিয়া থেকে আসছে যেটা, তারা একটা বড় এজেন্ট ধরে নিল, এরকম করতে করতে অলরেডি এই প্রমোশনটা বছরের মিড থেকে শুরু হয়ে যায়। এবার ইন্ডিয়া নিজের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে করছে, অক্টোবর মাসে, অস্কার হবে কবে, মার্চে, কত কত কম সময় পেল, আর ওরা কবে থেকে করছে, জুলাই থেকে, তো ওরা বেশি সময় পাচ্ছে প্রথম কথা, এবং ওরা আগে যেহেতু যায় অন্য দেশগুলো তাই জন্য ওরা আগে গিয়ে বড় বড় এজেন্টকে তুলে নেয়, এবং দিজ এজেন্টস আর রিয়েলি রিয়েলি এক্সপেন্সিভ, ঠিক আছে, তাই জন্য আপনাকে গিয়ে ওই হলিউডের জুরি মেম্বারের সামনে যে প্রমোশনটা করতে হবে, পার্টি থ্রো করতে হবে, বিশাল বড় একটা প্রসেস আছে, সেই প্রসেসটার জন্য সেই একমাত্র করতে পারবে যার কাছে সেই টাকাটা আছে, যে ওখানে গিয়ে ওটা করতে পারছে। যেরকম ভিলেজ রকস্টারকে যখন পার্টি ছিল, রিমা দাস বিভিন্ন জায়গায় লিখছে যে আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, কারণ ওইখানে নিয়ে গিয়ে ওটাকে মার্কেট করতে হবে। এবার যখন ভিসারানায় নিয়ে এ গেছিলো আমাদের ভেট্রিমারান, তখন ধানুষ জলের মতো টাকা খরচা করেছে, এবং ইন্ডিয়া থেকে ওইখানে গিয়ে কোন এজেন্টকে ধরতে হবে, তারপরে কী কী প্রসেস করতে হবে, কোন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটারকে বেচতে হবে, এই প্রসেসটা বেশি লোক ঠিকভাবে জানেই না, এইটা ভালো করে স্টাডি করেছে একমাত্র অনুরাগ কাশ্যপদের যে টিমটা আছে, যেহেতু অনুরাগ কাশ্যপ এবং ওর টিম মানে গুনিত মঙ্গা এরা পুরো ইন্টারন্যাশনাল সার্কিটটাকে চষে খেয়েছে, ওই জন্য ওরা খুব ভালোভাবে জানে। গুনিত মঙ্গার শর্ট ফিল্ম বহু বছর আগে সিলেক্ট হয়েছিল, তারপর থেকে ওরা এটাকে নিয়ে প্রচুর স্টাডি করেছে, এবং আপনি দেখবেন ভিসারানায় যখন গেছিলো তখনও গুনিত মঙ্গা ওটার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, লাস্ট ইয়ার যখন জালিকাট্টু গেছিলো লিজু জোসি পেলিসেরির যে প্রোডাকশন ওরাও গুনিত মঙ্গাকেই হায়ার করেছিল, কারণ ওই একমাত্র ওই প্রসেসটা জানে যে কীভাবে ওখানে গিয়ে করতে হয়। বাট এভরি টাইম উই আর লেট, তো সেই এই লেট হওয়াটাকে বন্ধ করতে হবে, এই যে একটা মানে একটা নিউজের ভিত্তিতে জুরি মেম্বাররা ডিসিশন নিতে পারে না, এই অ্যাকচুয়াল প্রসেসটা কী হয় যে আমাকে যদি সত্যি ইন্ডিয়াকে জেতাতে হয় অস্কার, আমাকে এই ডিসিশনটা বানাতে হবে হচ্ছে জুলাই মাসে যে কোন সিনেমাটা যেতে পারে। এই যে টাইগার অ্যাওয়ার্ডসটা পেবলস তো আজকে পায়নি, এটা পেয়েছে তো আরও আগে, আমি তখনই যদি আমি পেবলসকেই পাঠাবো তাহলে আমি তখন করবো না কেন, তার মানে জুরি বোর্ডের মেম্বাররা নিজেরাই এই প্রসেসটার ব্যাপারে জানে না, নাহলে তারা এই চেঞ্জগুলো আনতো, প্রথম কথা এটা বলে দিই যে আমাদেরকে অনেক আগে থেকে পাঠাতে হবে যাতে আমরা ঠিকঠাক এজেন্ট নিতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যেটা অ্যাফোর্ড করতে পারি, এবার আপনি ধরুন যে আমির খান বহুত বড় সুপারস্টার, তার প্রচুর ছবি টাকা পয়সা সে অ্যাফোর্ড করতে পারছে, ধানুষ সাউথের বড় স্টার সেই যেহেতু ভিসারানায় প্রডিউসার সে অ্যাফোর্ড করতে পারছে, এবার ধরুন ভিলেজ রকস্টারের মতো ছবি গেল সেখানে কে অ্যাফোর্ড করবে, রিমা দাস কোথা থেকে টাকাটা পাবে, এই এবার আসগর ফারহাদি কি প্রচুর বড় আর কি কমার্শিয়ালি সাকসেসফুল ডিরেক্টর, একেবারেই নয়, তো সে কোথা থেকে পায়, তাকে তার দেশ থেকে বিভিন্ন ফান্ড দেওয়া হয়, এবং ইরানকে এবার তাহলে পলিটিক্সে যেতে হবে, ইরানকে ফ্রান্স প্রচুরভাবে হেল্প করে এই সিনেমার ফান্ডিংয়ের দিক থেকে, ঠিক আছে, ওদের ওই মানে যত বড় বড় ডিরেক্টররা এই রেভলিউশনটা হয়েছে এখানে পিছনে ইরান মানে ফ্রান্সের বিভিন্নভাবে ফান্ডিং আছে, তো সেইখান থেকে ওই টাকাটা আসে, সেই টাকাটা দিয়ে ওরা এই সিনেমাগুলোকে নিয়ে গিয়ে মার্কেট করে। তো যদি কালকে ধরুন আজকে পেবেলস জিতছে, এটা নয়নতারা ধরুন এটার প্রডিউসার, নয়নতারা বিঘ্নেশ শিবন এরা হচ্ছে প্রডিউসার এই দুজন, দেয়ার শুড বি আ প্রপার ফান্ড ফর দিস, কারণ আজকে পেবলস ধরুন সিলেক্ট হয়েছে সেখানে তার পিছনেও ধরুন একটা বড় স্টার বড় কমার্শিয়াল ডিরেক্টর আছে বলে ঠিক আছে, কিন্তু কালকে যদি আর একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যায়, ঠিক আছে,
ধরুন এই টাইগার অ্যাওয়ার্ডসটাই 2017-তে পেয়েছিল হচ্ছে সেক্সি দুর্গা, তো যদি সেক্সি দুর্গা যেত, সেক্সি দুর্গাকে কে ব্যাকআপ দিত? তো প্রতিবার তো এরকম ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যাকআপ দেওয়া সম্ভব না, তাহলে সেখানে একটা ফান্ড হওয়া উচিত। তাহলে জুরি মেম্বার যারা আছে তাদের এই কোয়েশ্চেনটা তোলা উচিত দ্বিতীয়, যে একটা ফান্ড এরকম থাকা উচিত যেটা এইভাবে মার্কেট করতে হেল্প করবে, সেটা কোথায়? তার মানে জুরি মেম্বাররা যারা হয়েছে, আমি খালি ইন্দ্রজিৎ দাশগুপ্তর কথা বলছি না, যারাই আছে ওভারঅল, অপর্ণা সেনের মতো লোকও আছে যারা গালি বয়কে সিলেক্ট করে, মানে আমি জানি না কী হয়, এত কথা, এত নিজে ভালো ছবি বানিয়েছে, বুসানে গেছে, মানে আমি জানি না কীভাবে এই ধরনের মানে ডিসিশনে পৌঁছায় তারা। তারা এই কোয়েশ্চেনগুলো তোলা উচিত যে আগে যাচ্ছে না কেন, আরও আগে এই প্রসেসটা হওয়া উচিত। এরা যদি, এরা তো সব বড়ো বড়ো পার্সোনালিটি, এরা গভর্নমেন্টকে বলুক, পুশ করুক ব্যাপারটাকে, এই প্রসেসটাকে আরও আগে করুক। দ্বিতীয় হচ্ছে একটা ফান্ড রাখা উচিত যেটা ওটাকে মার্কেট করতে পারে যদি সিলেক্ট হয়। দ্বিতীয় হচ্ছে কোন ছবিটা সিলেক্ট হচ্ছে যেটা আগে ইন্টারন্যাশনালি ঠিকঠাক হাইপ ক্রিয়েট করতে পেরেছে, যেরকম আমার মনে হয় যে সেবারে লাঞ্চ বক্স ইন্টারন্যাশনালি খুব হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, কিন্তু লাঞ্চ বক্সকে পাঠানো হলো না, যে কারণে অনুরাগ কাশ্যপ খুব রেগে গেছিলো, কারণ লাঞ্চ বক্সের সাথে ধর্মা প্রোডাকশন অ্যাসোসিয়েটেড ছিল, গুণিত মঙ্গা প্রসেসটা জানতো, ও অ্যাসোসিয়েটেড ছিল, অনুরাগ কাশ্যপ যেহেতু নিজেও অ্যাসোসিয়েটেড ছিল লাঞ্চ বক্সের সাথে, তো ওখানে গিয়ে আর কি একটা চান্স ছিল, খরচা করার দিক থেকেও মার্কেটিংয়ের জন্যও বাজেট ছিল, এবং অলরেডি ইট হ্যাজ ক্রিয়েটেড আ হাইপ ইন্টারন্যাশনালি, তো সেই প্রসেস জিনিসটা ছিল, কিন্তু সেটাকে তারা করেনি, পাঠায়নি। তো তাহলে এই জুরি মেম্বার বোর্ডটা কি আদৌ মানে একটা ভ্যালিড বোর্ড? কারণ এই প্রসেসগুলোর ওপর তো কোনো ফোকাসই হচ্ছে না, প্রতি বছর তো আমরা সেই, এবং এই হাওয়ার ওপর বেস করে তো পাঠানো যেতে পারে না। আগের বছর শুনেছে যে ইন্টারন্যাশনাল কোনো ভালো অ্যাওয়ার্ড জিতলে তাকে পাঠানো উচিত, যখন এই চৈতন্য তো মানে কোর্ট নিয়ে বলা উচিত, যেহেতু ওটা ভেনিসে জিতেছিল, তাই জন্য একটা ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড ছবিটাকে পাঠিয়ে দিল পেবলসকে, টাইগার অ্যাওয়ার্ডস জিতেছে রোটারড্যামে। মানে এটা তো একটা একটা লোকে একটা আর্টিকেল লিখছে, একটা পারসেপশান, কিন্তু আসল প্রসেসটার মধ্যে যে চেঞ্জেসগুলো আনা উচিত সেগুলো কিছু নেই। কিন্তু এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থেকে বোঝা যাচ্ছে যে জুরি বোর্ড আসল প্রসেসটার সম্পর্কে কিছু জানে না, র্যাদার মিডিয়াতে যে খবরটা হয় সেই খবরের ভিত্তি করে তারা ডিসিশন নেয়, এ তো বোঝা যাচ্ছে পরিষ্কার। এবং যে বললাম ওই যে টপ ওই যে লিস্টটা পৌঁছেছে, যে লিস্টটা এখন ভাইরালও হয়েছে, লাস্ট ইয়ারও যে লিস্টটা ছিল সেখানেও আপনি দেখবেন বহু ভুলভাল ছবি ছিল, বহু ভুলভাল হিন্দি ছবি ওখানে ছিল। তো সেবার আগের বছরের ভিডিওটা আপনারা তুলে দেখুন, যখন জালিকাট্টু সিলেক্ট করেছিল আমি বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে এই হিন্দি ছবিগুলো এই লিস্ট অবধি পৌঁছাচ্ছে কী করে, যেখান থেকে ফাইনাল শর্ট লিস্টিংটা হবে, ওখানে এতগুলো এই ভুলভাল হিন্দি ছবি পৌঁছাচ্ছে কী করে? মানে এই প্রসেসটা যতক্ষণ ঠিক হচ্ছে না, ওই যখন একটা অ্যানাউন্সমেন্ট হবে সেটাকে নিয়ে 10টা কাগজ লিখবে, ফেসবুকে 10 জন লিখবে, আমরা কোনো দিনও জিততে পারবো না। আমাদের মানে ইন্ডিয়ার এত সিনেমা প্রডিউস করে ওয়ার্ল্ডে, মানে কোয়ান্টিটিতে এত বেশি, আজ অবধি ওই টপ ফাইভের লিস্টে 3টে ছবি পৌঁছাতে পেরেছে। মাদার ইন্ডিয়া পেরেছিল, মাদার ইন্ডিয়ার সময় ব্যাপার আলাদা ছিল, তখন অন্যভাবে হতো, তারপরে পেরেছিল হচ্ছে আমাদের এ সালাম বম্বে পেরেছিল, সালাম বম্বে ওয়াজ ক্রিটিক্যালি অ্যাক্লেমড ইন কান্স, গোল্ডেন ক্যামেরা জিতেছিল সালাম বম্বে, আর তারপরে লাগান পেরেছিল, তারপর থেকে কোনো ছবি এত বছর হয়ে গেছে ওখানে যেতে পারে না। আমরা কি ভালো ছবি বানাই না? বানাই, ডেফিনেটলি বানাই, কিন্তু সেইটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পৌঁছানো সেটা একটা নিজে ইটসেলফ ভেরি ভেরি ডিফিকাল্ট জব, ঠিক আছে? সেই প্রসেসটা ওই ইন্টারন্যাশনালি কী হয় সেইটা জেনে ইন্ডিয়ার নিজের সিস্টেমের মধ্যে চেঞ্জ আনা উচিত, র্যাদার দ্যান এরকম একটা করে যাচ্ছি, মানে একটা হাওয়া করে যাচ্ছে, আর না হলে পাঠানো বন্ধ করে দিই সোজা হিসেব, যে ভাই আমরা এইটার সাথে অ্যাকাস্টামড হতে পারবো না ইন্টারন্যাশনাল প্রসেসটার সাথে, তো ছেড়ে দাও ভাই, আমরা নিজেদের মতোই সিনেমা বানাবো, নিজেরাই অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ঠিক আছে, শেষ। কারণ মানে এই এই যদি চলতে থাকে আর এই যদি জুরি বোর্ড মেম্বাররা হয় যারাই আছে, তাহলে মানে হবে না, মানে কিছুতেই হবে না। কারণ আর যারা ফেসবুকে লিখছেন, ঠিক আছে, ফেসবুকে আমি দেখলাম অনেকজনকে লিখছে, তারাও কিন্তু জাস্ট এইটাকে নিন্দা করে লিখছি বলে এই লিখে কোনো লাভ নেই, আপনাকে এই প্রসেসটা সম্পর্কে নিন্দা করতে হবে, এই এই মাইন্ডসেটটা কোথা থেকে আসছে তার ব্যাক স্টাডিটা করতে হবে, এবং এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা উচিত যে এই এই মাইন্ডসেটগুলো আসছে কোথা থেকে। এইগুলো হচ্ছে একটা মিডিয়ার খবর, সেটা থেকে সেই ইনফ্লুয়েন্স, যে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মানুষটি, আমি তাকে ভুল ঠিক কিছু বলছি না, আমি বলছি সে এই একটা যে খবর যেটা আজ থেকে 20 বছর আগের খবর, 2001-এর লাগান সিনেমাটা, সেই খবরের তখন একটা কী খবর হয়েছিল বাজারে, সেই খবরের ভিত্তিতে সে ইনফ্লুয়েন্সড এখনও, তার মানে তার জাজমেন্টটা ইনফ্লুয়েন্স, তার
সিনেমা এবং ইন্টারন্যাশনালি কি হয়, ফেস্টিভ্যাল সার্কিটে কিভাবে খেলাটা হয় বা এ হয়, তার সেটা খুব মানে নিম্ন এ আছে, মানে সে জানে না, তার আইডিয়া নেই সেটা সম্পর্কে, সে মিডিয়ার খবর থেকে ইনফ্লুয়েন্সড। তো ইয়া, এটা কিছু বলার নেই, মানে এই প্রসেস চলতে থাকলে ইন্ডিয়া পাবে না কোনোদিনও, বন্ধ করে দেওয়া উচিত প্রসেসটা। সো এটাই বলবো। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই।